গোটা সংস্কার আন্দোলন ও দেশ জুড়ে কারফিউ পরিস্থিতিতে গেল আঠারো জুলাই থেকে বন্ধ থাকা ট্রেন স্বল্প পরিসরে চলাচল শুরু হয়েছে সকালে কমলাপুর রেল স্টেশন থেকে শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলতে দেখা যায় ঢাকা থেকে টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া গাজীপুরের মতন কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করছে নিরাপত্তায় কাজ করছে রেলওয়ে পুলিশ এছাড়াও রাজধানী জুড়ে বেড়েছে গণপরিবহন চলাচল কিছু কিছু রাস্তায় দেখা যায় যানবাহনের অতিরিক্ত চাপ ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস তবে যাত্রী সংকটের কথা বলছেন পরিবহন মালিকরা এদিকে ঢাকা ও আশপাশের জেলায় শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে এই সময় আগের নিয়মে চলছে অফিস আদালত রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে জনসাধারণের টেন সোলভেতা কম্পিউটারজম তো কম্পিউটার না।